এখানে আগত সকল গণমাধ্যম কর্মী এবং উপস্থিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদের আপনাদের অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হবার জন্য। আজকের এই সংবাদ সম্মেলনে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হয়তো আপনারা অনেকেই কিছুটা হলেও অবগত আছেন, কিন্তু আজকে আমি আপনাদের সামনে এসেছি আমাদের পরিবারের পক্ষ থেকে প্রকৃত সত্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমি রেহনুমা হোসেন, বীরগঞ্জ থানা নিবাসী মরহুম আমজাদ হোসেনের তৃতীয় কন্যা। আপনারা অবগত আছেন যে গত 30/1/2021 তারিখে আমাদের একমাত্র ভাই মোহাম্মদ ইমরান তানিম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। আমাদের বাবা তার একমাত্র ছেলের শোক, মৃত্যু শোক সহ্য করতে না পেরে তার মাত্র কয়েক ঘন্টা পরে একই দিনে ইন্তেকাল করেন। এর আগে আমাদের মা শাহিনা খানম 2015 সালের 12 জুন ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আমাদের মায়ের মৃত্যু শোক কাটিয়ে উঠতে না উঠতেই একই দিনে পরিবারের দুইজন মানুষকে হারিয়ে আমরা মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়ি এবং আমাদের পরিবারে শোকের ছায়া নেমে আসে। আমাদের বাবা এবং ভাইয়ের মৃত্যুর দুই দিন পরে গত 2/1/2022 তারিখে আমার বাবার আপন ভাই আমাদের মেঝো চাচা মোহাম্মদ আমিনুল ইসলাম আমাদের সকল জমি জমা ব্যবসা প্রতিষ্ঠান তার কাছে হস্তান্তর করবার প্রস্তাব নিয়ে আমাদের কাছে আসেন। তার সেই প্রস্তাবে রাজি না হওয়াতে তিনি বিভিন্নভাবে আমাদেরকে হয়রানি শুরু করেন। উনি বিভিন্ন সময় ওনার রাজনৈতিক ক্ষমতা এবং পদাধিকার অপব্যবহার করে আমাদের নিয়োগকৃত ম্যানেজার, চুক্তিবদ্ধ বর্গাচাষি এবং দোকানের ভাড়াটিয়াদের হুমকি দিতে থাকেন। এছাড়া গত 3/2/2022 তারিখে রাত 10টার দিকে উনি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় তার সাথে কয়েকজন লোকসহ উপজেলা চেয়ারম্যানের সরকারি গাড়িতে করে বীরগঞ্জ কলেজ পাড়ায় অবস্থিত আমাদের দোতলা বাড়ি ওয়ার্ড নাম্বার 1 হোল্ডিং নাম্বার 196 দখল করার উদ্দেশ্যে আসেন। উনি জোরপূর্বক আমাদের বাসার কলাপসিবল গেট শাবল দিয়ে ভাঙার চেষ্টা করেন। তার এই তাণ্ডবে আমাদের ভাড়াটিয়ারা ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের ফোন করেন। আমরা সেই সময় ঢাকায় অবস্থান করছিলাম। এই সরগোলে পাড়া প্রতিবেশীরা জড়ো হয়। পরিস্থিতি সামাল দিতে আমরা এক পর্যায়ে পুলিশের সহযোগিতা চাই। বীরগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত রায় পুলিশ পেট্রোল পুলিশের একটি ভ্যান পাঠিয়ে আমাদের বাসায় ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেখানে তিনি সম্পূর্ণ মদ্যপ অবস্থায় থাকার কারণে পুলিশের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হন এবং শেষ পর্যন্ত ঘণ্টাখানেক পরে পুলিশের সহায়তায় তাকে ফিরে যেতে বাধ্য করা হয়। এরপর থেকে কে বা কারা প্রায়ই আমাদের বাসায় ঢিল ছোড়ে, জানালার গ্লাস ভেঙে দেয়। এই ঘটনার পরে আমাদের ম্যানেজার ভীত সন্ত্রস্ত হয়ে প্রাণের ভয়ে চাকরি ছেড়ে চলে যায়। এরপর গত 14/2/2022 তারিখে আমরা আমাদের বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানের চারিদিকে সুরক্ষার জন্য সীমানা প্রাচীর দিতে আসলে উনি আপত্তি প্রদান করেন এবং ওনার পদাধিকার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ওনার নির্বাচনী এলাকা শীতলাই থেকে 20-25 জন সশস্ত্র লোককে নিয়ে আসেন আমাদের উপর চড়াও হবার জন্য। অতঃপর উনি শ্রমিক ইউনিয়ন সভাপতিকে আমাদের সীমানা প্রাচীর নির্মাণের কোনো ধরনের কাজ না করার জন্য নির্দেশ প্রদান করেন। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে এবং আমাদের জীবনের সুরক্ষার জন্য আমরা কাজ বন্ধ রেখে চলে আসি। এরপরে দুই পক্ষের রেজিস্টার্ড আমিন এনে বহুবার সীমানা নির্ধারণ করা হলেও উনি প্রতিবার সেটা মানতে অস্বীকৃতি জানান এবং আমার বাবার 25 বছরের পুরনো চাতাল সংলগ্ন দোকান দখলের উদ্দেশ্যে সাইনবোর্ড লাগিয়ে দেন। এরপরে সীমানা প্রাচীর নির্মাণের কাজ অসমাপ্ত রয়ে যায়। গত 12/2/2022 তারিখে তিনি আমাদের দোকানের ভাড়াটিয়াদের উনার বাসায় ডাকেন এবং একটি নতুন তৈরিকৃত ভাড়া রসিদ প্রদান করেন এবং নির্দেশ দেন যে এরপর থেকে যেন উনাকে দোকানের ভাড়া প্রদান করা হয়, অন্যথায় উনি এবং উনার সন্ত্রাসী বাহিনী দোকানে তালা লাগিয়ে দিবেন। এছাড়া আমার ভাইয়ের মৃত্যুর পরে আমার ভাইয়ের বীরগঞ্জ অগ্রণী ব্যাংক শাখায় রক্ষিত টাকা যেন আমার ভাইয়ের স্ত্রী না তুলতে পারেন তিনি ব্যাংকের ম্যানেজারকে হুমকি প্রদান করেন। আইনানুগভাবে ম্যানেজার উক্ত টাকা আমার ভাইয়ের স্ত্রীকে দিতে বাধ্য হলে উনি ম্যানেজারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর গত 14/6/2022 তারিখে আমাদের চাচা আমিনুল ইসলাম কঙ্গরপুর মৌজায় গত 21 বছরে আমার বাবার ভোগদখলকৃত জমি থেকে আমাদের চুক্তিবদ্ধ বর্গাচাষীদের জোরপূর্বক উচ্ছেদ করেন এবং দখল গ্রহণ করেন, হাল চাষ করেন। উনার একের পর এক অধ্যক্ত আচরণে অতিষ্ঠ হয়ে আমরা পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে গত 16/7/2022 তারিখে বীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করি। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আমি আজকে কেন এসেছি আপনাদের সামনে কথা বলতে। আমার চাচা আমিনুল ইসলামের আমাদেরকে হয়রানি করার মুখ্য উদ্দেশ্য ছিল যাতে একটা পর্যায়ে আমরা ভীত সন্ত্রস্ত হয়ে এলাকা ছেড়ে চলে যাব।
কিন্তু তার এহেন হীন পরিকল্পনা বাস্তবায়ন না হওয়াতে গত 13/6/2022 তারিখে আমাদের নামে দিনাজপুর পারিবারিক আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। তিনি আদালতের কাছে আমাদের সমস্ত সম্পত্তির হিসাব চান এবং তার মামলার মূল বক্তব্য হল, আমি রেহনুমা হোসেন আমার মৃত ভাইয়ের স্ত্রী রুশদিয়া আলী খান যোগসাজশ করে আমার ভাইয়ের নাবালক ছেলের সম্পত্তি আত্মসাতের চেষ্টায় লিপ্ত আছি এবং তিনি আদালতের কাছে আমার ভাইয়ের নাবালক ছেলের শুধুমাত্র সম্পত্তির অভিভাবকত্ব দাবি করেন, যা শুধুমাত্র সম্পদের প্রতি উনার লোভেরই বহিঃপ্রকাশ। এই ধরনের একটি দ্রুত নিষ্পত্তিযোগ্য স্বল্প মেরিটের মামলা উনি বিগত 2 বছর যাবৎ বিভিন্ন সময়ে টাইম পিটিশন দিয়ে দীর্ঘায়িত করেন, যা এখনো দিনাজপুর পারিবারিক আদালতে চলমান। শুনানির তারিখ আসলেই উনি নিজের বর্তমান উপজেলা চেয়ারম্যান হিসেবে সরকারি এবং রাজনৈতিক দায়িত্ব পালন ও নিজের শারীরিক অসুস্থতার মিথ্যা অজুহাতে বারংবার টাইম পিটিশন দিয়ে দিয়ে মামলাটি দীর্ঘায়িত করেন। উক্ত মামলার পাওয়ার অফ অ্যাটর্নি হিসাবে আমরা আমাদের ভাইয়ের শ্বশুর মোহাম্মদ মোন্তাদির আলী খানকে আমাদের অবর্তমানে মামলাটি পরিচালনা করার দায়িত্ব প্রদান করি। প্রতিটি তারিখে আমার ভাইয়ের শ্বশুর মামলায় হাজিরা দিতেন এবং মামলার এই দীর্ঘ প্রক্রিয়ায় হাজিরা দিতে উনি শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। আদালতে উনার একমাত্র মেয়ের বিরুদ্ধে নানা ধরনের নোংরা অপবাদ উনি কোনোভাবেই মানসিকভাবে গ্রহণ করতে পারছিলেন না। শেষ পর্যন্ত উনি বিগত এপ্রিলের 28 তারিখে আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। আমরা আমাদের পরিবার এবং আমাদের একমাত্র ভাইয়ের ছেলের জীবনের নিরাপত্তার কথা ভেবে গত ফেব্রুয়ারি 2023 আমার ভাইয়ের স্ত্রী সহ আমাদের একমাত্র ভাতিজাকে অস্ট্রেলিয়ায় পাঠাতে বাধ্য হই। পরিশেষে আমি আপনাদের কাছে এই দাবি রাখতে চাই যে গণমাধ্যম কর্মী হিসেবে সত্যটাকে সবার সামনে তুলে ধরা আপনাদের কর্তব্য এবং আমি আশা করছি আপনারা সেটা করবেন।